যদি আপোনালোকে সরকারি চাকরিৰ বাবে হবলগীয়া যিকোনো প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ বাবে তৈয়াৰী চলাই আছে তেন্তে এই ভিডিওটো আপোনাৰ বাবে গুৰুত্বপূৰ্ণ হ'ব পাৰে তেন্তে আজিৰ এই ভিডিওটোত মই কেইটামান গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন দিম আপোনালোকে ভিডিওটো চাই যদি ভাল পায় তেন্তে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব তেন্তে বলক ভিডিওটোত আমি আগবাঢ়ো আজিৰ ভিডিওটোৰ প্ৰথম প্ৰশ্নটো হ'ল ৱেৰ ৱাজ গান্ধীজী বৰ্ণ মহাত্মা গান্ধীৰ জন্ম ক'ত হৈছিল আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল অপচন এ পুৰবন্দৰ মহাত্মা গান্ধীৰ জন্ম হৈছিল পুৰবন্দৰৰ 2 অক্টোবৰ 1869 চনত মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন পুরবন্দর গুজরাট ইন্ডিয়া অন 2 অক্টোবর 1869 তারপর ছাবলক দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটি হল হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কোন আছিল আর ইয়ার উত্তরটি হল অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে আছিল মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু তারপর ছাবলক তৃতীয় প্রশ্ন হল এট উইচ প্লেস ওয়াজ গান্ধীজি অ্যারেস্টেড ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর সেডিশন আর ইয়ার উত্তরটি হল অপশন ডি আহমেদাবাদ মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড এট সাবরমতি অন 10 মার্চ 1922 অ্যান্ড সেন্টেন্স টু 6 ইয়ার জেল ফর সেডিশন হাউ এভার হি এভেনচুয়ালি সার্ভ অনলি 2 ইয়ার্স অফ ডেথ টার্ম তাৰপিছত চাব লাগক নেক্সট কুৱেশ্যনটো হ'ল অন উইচ ডে অফ মাৰ্চ 1930 দ্য ফেমাছ দাণ্ডী মাৰ্চ লঞ্চ বাই মহাত্মা গান্ধীয়ে 1930 চনৰ মাৰ্চৰ কিমান তাৰিখে দাণ্ডী যাত্ৰা আৰম্ভ কৰিছিল আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল অপশ্যন চি 12 1930 চনৰ মাৰ্চৰ 12 তারিখে মহাত্মা গান্ধীয়ে দাণ্ডী যাত্রা আরম্ভ করেছিলেন তারপর ছাবলক নেক্সট কুৱেশ্যনটো হল হোয়েন ওয়াজ দ্য গান্ধী আরউইন পেক্ট সাইন গান্ধী আরউইন চুক্তি কেতিয়া স্বাক্ষরিত করা হয়েছিল আর ইয়ার উত্তরটি হল অপশন বি মার্চের 5 তারিখে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিল মহাত্মা গান্ধী আর আরউইনের মাজত তারপর ছাবলক নেক্সট কুৱেশ্যনটো তারপর প্রশ্নটি হল হু ওয়াজ গিভেন দ্য স্লোগান ডু অর ডাই করিম বা মরিম এই স্লোগানটি কোনে আগবাড়াইছিল আর ইয়ার উত্তরটি হল অপশন ডি মহাত্মা গান্ধীয়ে ডু অর ডাই স্লোগানটি দিছিল তারপর চাও নেক্সট কুৱেশ্যনটো হল হু কিল্ড মহাত্মা গান্ধী কোনে হত্যা করেছিল আর ইয়ার উত্তরটি হল অপশন বি নাথুরাম গডসে তারপর চাও বলক নেক্সট কুৱেশ্যনটো হল গান্ধীজিজ দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ ওয়াজ অরিজিনালি রাইটেন ইন গুজরাটি হু ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কিতাপখন অরিজিনেলি গুজরাটি ভাষাত লিখা আছিল কিন্তু ইয়াক কোনে ইংলিশলৈ ট্রান্সলেট করেছিল আর ইয়ার উত্তরটি হল অপশন বি মহাদেব দেশাই তারপর চাব লোক নেক্সট কুৱেশ্যনটো হল উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস ইজ দ্য ওয়ার্ক অফ মহাত্মা গান্ধীজি তলত দিয়া ভিতৰত কোনটো মহাত্মা গান্ধীর রচিত হয় আর ইয়ার উত্তরটি হল অপশন ডি বট বি এন সি অর্থাৎ হিন স্বরাজ আর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই দুইখানে মহাত্মা গান্ধীর ওয়ার্ক হয় তারপর চাব লোক নেক্সট কুৱেশ্যনটো হল হুয়েন ডিড গান্ধীজি উইন নোবেল পিস প্রাইজ মহাত্মা গান্ধীয়ে কেতিয়া শান্তি নোবেল বঁটা প্রাপ্ত করেছিল আর ইয়ার উত্তরটি হল অপশন ডি নেভার মহাত্মা গান্ধীয়ে কেতিয়াও শান্তি নোবেল বঁটা পোৱা নাছিল যদিও 1937, 1938, 1939, 1949 আর 1947 চনত নমিনেট করা হয়েছিল কিন্তু লাভ করা নাছিল তারপর প্রশ্নটি হল হু ইস্টেবলাইজ দ্য নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কোনে প্রতিষ্ঠা করেছিল আর ইয়ার উত্তরটি হল অপশন ডি মহাত্মা গান্ধীয়ে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল তারপর চাব লোক নেক্সট কুৱেশ্যনটো হল হুয়েন গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকার কেতিয়া ভারতলে ঘুরি আহিছিল আর ইয়ার উত্তরটি হল অপশন সি 1915 অর্থাৎ 1915 চনত মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকার ভারতলে উভতি আহিছিল তারপর চাব লোক নেক্সট কুৱেশ্যনটো হল বুক দ্য সত্যাগ্রহ ওয়াজ অরিজিনালি রাইটেন ইন দ্য সত্যাগ্রহ কিতাপখন অরিজিনেলি কি ভাষাত লিখা আছিল আর ইয়ার উত্তরটি হল অপশন সি গুজরাটি তারপর কুৱেশ্যনটো হল হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মাদার অফ মহাত্মা গান্ধীর মাতৃ নাম কি আছিল আর ইয়ার উত্তরটি হল অপশন বি পুতলিবাই তারপর চাব লোক নেক্সট কুৱেশ্যনটো হল হু কল দ্য ফাদার অফ নেশন টু গান্ধীজি মহাত্মা গান্ধীক ফাদার অফ নেশন বলে কোনে কৈছিল আর ইয়ার উত্তরটি হল অপশন বি সুভাষ চন্দ্র বোসে মহাত্মা গান্ধীক ফাদার অফ নেশন বুলি কৈছিল তাৰপিছত চাব লওক নেক্সট কুৱেশ্যনটো হল মহাত্মা গান্ধী কাম ইন আসাম ফর দ্য ফার্স্ট টাইম ইন মহাত্মা গান্ধী কেতিয়া প্রথমবারের বাবে অসমত আহিছিল আর ইয়ার উত্তরটি হল অপশন বি 1921 1921 চনত মহাত্মা গান্ধী অসমলৈ প্রথমবারের বাবে আহিছিল তাৰপিছত চাব লওক নেক্সট কুৱেশ্যনটো হাউ মেনি টাইমস ডিড মহাত্মা গান্ধী ভিজিট আসাম মহাত্মা গান্ধীয়ে অসমলৈ মুঠ কিমানবার আহিছিল আর ইয়ার উত্তরটি হল অপশন ডি 4
মহাত্মা গান্ধী চারিবার অসমলৈ ভিজিট কৰিছিল তাৰপিছত নেক্সট কোৱেশ্চনটো হল উইচ ওয়াজ দা অনলি সিজন অফ ইন্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছ প্ৰেচাইডেড বাই মহাত্মা গান্ধী কোনখন একমাত্ৰ ইন্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছৰ অধিৱেশন আছিল য'ত মহাত্মা গান্ধীয়ে সভাপতিত্ব কৰিছিল আৰু ইয়াৰ উত্তৰটো হল অপশ্যন চি বেলগাম বেলগামত হোৱা ইণ্ডিয়ান নেশ্যনেল কংগ্ৰেছৰ অধিৱেশনত মহাত্মা গান্ধীয়ে প্ৰথমবাৰ আৰু অন্তিমবাৰৰ বাবে সভাপতিত্ব কৰিছিল তাৰপিছত কুৱেশ্যনটো হ'ল ইন উইচ প্লেচ গান্ধীজি ফাৰ্ষ্ট ষ্টাৰ্টেড সত্যাগ্ৰহ মহাত্মা গান্ধীয়ে ভাৰতৰ কোন ঠাইত প্ৰথমে সত্যাগ্ৰহ আৰম্ভ কৰিছিল আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল বিহাৰৰ চম্পাৰণ ডিষ্ট্ৰিক্টত তাৰপিছত নেক্সট কুৱেশ্যনটো হ'ল লাল বাহাদুৰ শাস্ত্ৰী ছাৰ্ভ এজ দ্য দেশ প্ৰাইম মিনিষ্টাৰ আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল লাল বাহাদুৰ শাস্ত্ৰী ছাৰ্ভ এজ দ্য ছেকেণ্ড প্ৰাইম মিনিষ্টাৰ লাল বাহাদুৰ শাস্ত্ৰী ভাৰতৰ দ্বিতীয়তম প্ৰধানমন্ত্ৰী আছিল তাৰপিছত কুৱেশ্যনটো হ'ল ইন উইচ ইয়েৰ লাল বাহাদুৰ শাস্ত্ৰী পাছড হৈ কোন চনত লাল বাহাদুৰ শাস্ত্ৰীৰ মৃত্যু হৈছিল আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল অপশ্যন এ 1966 তাৰপিছত প্ৰশ্নটো হ'ল লাল বাহাদুৰ শাস্ত্ৰী গেপ উইচ শ্লোগান লাল বাহাদুৰ শাস্ত্ৰীয়ে কোনটো শ্লোগান আগবঢ়াইছিল আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল জয় জৱান জয় কিষাণ জয় জৱান জয় কিষাণ শ্লোগানটো লাল বাহাদুৰ শাস্ত্ৰীয়ে আগবঢ়াইছিল তাৰপিছত কুৱেশ্যনটো হ'ল টাস্কান এগ্ৰিমেণ্ট ইজ ছাইন বিটুইন আয়ুব খান এণ্ড দেশ টাস্কান চুক্তি আয়ুব খান আৰু কোন ব্যক্তিৰ মাজত হৈছিল আৰু ইয়াৰ উত্তৰটো হ'ল লাল বাহাদুৰ শাস্ত্ৰী টাস্কান এগ্ৰিমেণ্ট অৰ্থাৎ টাস্কান চুক্তি লাল বাহাদুৰ শাস্ত্ৰী আৰু আয়ুব খানৰ মাজত স্বাক্ষৰিত হৈছিল আজিৰ ভিডিঅ'টোত এইখিনিয়ে আছিল যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে তেন্তে ভিডিঅ'টো লাইক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ আকৌ আহিম নতুন ভিডিঅ' লৈ তেতিয়ালৈ ভালে থাকক ধন্যবাদ